নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ খবর। কৃষিকাজ ছেড়ে করুন এই চাষ, মোটা টাকা রোজগার কেউ আটকাতে পারবে না। ছোট ছোট ডোবাতে তিনি ক্যাটফিশ জাতীয় শিঙি, মাগুর, কই মাছ চাষ করে মালামাল হয়ে যান। ধান, গম কিংবা সবজি নয়, মাছ চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। যুগ যুগ ধরে আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া যেন আমাদের দুপুর ও রাতের খাবার চলেই না। কিন্তু মাছ চাষ করে কিভাবে নিজের ভাগ্য পরিবর্তন করা যায় জানেন? অল্প সময়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে ব্যাপক পরিবর্তন এনেছে চাষিরা, ফলে কৃষির পরিবর্তে মাছ চাষে আগ্রহী হচ্ছেন তারা। ছোট ছোট পুকুর, জলাশয়ে উন্নত জাতের মাছ চাষ করে সচ্ছল হয়েছেন অনেকেই। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিশ্বনাথপুরের ইউসুফ আলী একটা সময় কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করত, কিন্তু আজ নিজের উদ্যোগে নিজের পুকুরে দেশীয় মাছের পাশাপাশি কই, শিঙি, মাগুর মাছ চাষ করে আজ দারুণ সাফল্যের মুখ দেখছেন। তবে তার আক্ষেপ, সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন না। ইউসুফ আলী বলেন, আগে কৃষিকাজের পাশাপাশি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম, একটা সময় হসপিটালের নার্সে কাজের জন্য প্রচেষ্টা চালু করেছিলাম, কিন্তু সেখানে সফল হতে পারেননি। টাকা দিয়েও বর্তমানে চাকরি পাওয়া যাচ্ছে না। তারপর থেকে দেখলাম যে মাছ চাষ করে ভালো লাভ পাওয়া যাবে, তখন থেকে মাছ চাষ শুরু করি। গত 1998 সাল থেকে মাছ চাষ করে আসছেন ইউসুফ আলী। রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, সিলভার কাপ ও ব্রিগেট এসব মাছ চাষের পাশাপাশি বর্তমানে 7 বছর হলো তিনি মাগুর, শিঙি, ট্যাংরা, পাবদা, কই এসব মাছও চাষ করছেন। ছোট ছোট ডোবাতে তিনি ক্যাটফিশ জাতীয় শিঙি, মাগুর, কই মাছ চাষ করেন। ইউসুফ আলী বলেন, রুই, কাতলা মাছ চাষের থেকে বেশি লাভ ক্যাটফিশ জাতীয় শিঙি, মাগুর চাষে। আমার নাম ইউসুফ আলী। বর্তমানে দাদা, আগে তো কৃষি কাজ করতাম আমি, 1998 সালে মাছ চাষ করি। দাদা কি করব, আগে মনে করেন যে আমার ইচ্ছা চান্স ছিল যে হসপিটাল একটা নার্সের কাজের জন্য, কিন্তু সেখানে হলো না। আর মনে করেন যে টাকা দিয়েও চাকরি বর্তমানে পাওয়া যাচ্ছে না। তো তারপর থেকে আর কি আমি দেখলাম যে মাছ চাষ করে মোটামুটি ভালো ভালো লাভ আছে। আগে আমি রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস আর সিলভার ব্রিগেড এগুলো করতাম। বর্তমানে আমি 7 বছর হলো মাগুর, শিঙি, ট্যাংরা, পাবদা, কই এগুলো মাছ চাষ করছি। দাদা আমি দেখছি যে এই ছোট ছোট ডোবায় আমাদের মানে ক্যাটফিশ জাতীয় আর কি, যেটা শিঙি, মাগুর, ট্যাংরা, কই এগুলো মাছ চাষ ভালো হয়। আর যদি করা যায় তাহলে মানে সাদা মাছ, রুই, কাতলা মাছ থেকে কই, মাগুরের অনেক লাভ আছে আর কি। আমার দাদা বর্তমানে 7টা পুকুর আছে। দাদা আগে মনে বহু হেচারি থেকে ডিম সংগ্রহ করতাম, সেখানে মনে করেন বুডার দিতাম, বহুত আর কি ই হতো। বর্তমানে আমার ছেলে গঙ্গারামপুরে থাকে, ওখান থেকে নিজে বুডার নিয়ে যাই, কিংবা বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে যাই, ডিম করি। বর্তমানে আমার খুব ভালো আর কি, ভালো প্রোডাকশন। হ্যাঁ প্রচুর হয়। বছরে কতগুলো মাছ, আপনি কয়বার মাছ মারেন, কোথায় বিক্রি করেন? মোটামুটি বছরে বলতে আমার কোনো কোনো দিন প্রতিদিন মাছ ধরতে হয়, কোনোদিন মানে কোনো সময় সপ্তাহে একদিন, কোনোদিন একদিন। তো আমার কালিয়াগঞ্জ বাজারে যায়, রায়গঞ্জে যায়, তাছাড়াও আসে হাটেও যায়, শিলিগুড়ি যায়, দেবীনগর বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি। বিয়ের মরশুম অন্য সময়, যে সময় বিয়ের মরশুম থাকে না, সেই সময় তার বাজারে পার্থক্যটা কেমন থাকে? দাদা যখন বিয়ের মরশুম থাকে তখন মানে বাজারে বেশ বেচে কেনা ভালো হয়, অর্ডারও ভালো হয়। আর যখন বিয়ের মরশুম থাকে না তখনও বেচতে হয়, কিন্তু কি বিয়ের মরশুমে মানে মাছ বেচে মজা আছে আর কি। বর্তমানে আমাদের পরিবারে 7 জন লোক, মোটামুটি খাওয়া পরে ভালো চলে, দাদা ভালো ভালো ইনকাম আছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় পুকুর খননের জন্য টাকা দেওয়া হয়, মাছের চারা পোনা দেওয়া হয়, সেইখান থেকে কতটা সহযোগিতা পান আপনি? দাদা আমি কি বলবো, আমি 100 দিনের কাজে কিছু হেল্প করেছে, কিন্তু বর্তমানে কি বলবো আর, রাজনীতিতে আসে আমি 100 দিনের কাজে মোটামুটি ভালো পুকুর করেছি, কিন্তু কি বর্তমানে আমি পশ্চিমবঙ্গ সরকারের যে মৎস্য দপ্তর থেকে আমাকে 25 লাখ টাকার একটা ঋণ মানে হেচারি করছে, সেখানে আমার ক্যাশ টাকা নাই, 10,000 টাকা আমি ব্যাংক ঋণ নিচ্ছি। তো 1 বছর ধরে ব্যাংকে ঘুরতেছি, অর্থের অভাবে আমি কিছু করতে পারছি না। এই কালিয়াগঞ্জের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। হ্যাঁ দাদা আমি দীর্ঘ বিশ্বাস আছে যে আমার ছেলে তো ডাক্তার, আমার ডাক্তার লাগছে না, তো আমাকে যদি সরকার হেল্প করে আমার দীর্ঘ বিশ্বাস আছে
আমি হাঁচারি চুরি করতে পারবো, এমনকি দেখেন আজকে মনে করেন 7টা 8টা লোক আমার এখানে কাজ করতেছে, আমি না হলেও তাদেরকে মনে করেন সপ্তাহে 7 দিনের জায়গায় 5 দিন কাজ দিতে পারবো। হ্যাঁ কাজ করে আমি মানে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে দাদা ব্যাংকে আমরা দাম পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের জন্য বহু প্রকল্প কোটি কোটি টাকা জমা আছে, কিন্তু ব্যাংকে গিয়ে আজকে এটা কালকে ওটা প্রচুর ঘোরাচ্ছে দাদা, ব্যাংকে আমরা কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছি না। 1 বছর ধরে ঘুরতেছি, 10 লাখ টাকা লোন হবে আমার, লোন আজকে কালকে পরশু দিন প্রচুর ঘুরতে হচ্ছে দাদা, কোনো কিছু হয় না এ পর্যন্ত। দাদা এটা মাছ চাষ খুব মানে প্রফিটেবল চাষ, বর্তমানে তো কর্মসংস্থান বলতে কিছুই নাই, আর বর্তমান সময়ে যদি মানুষের মনে করেন কৃষি কাজ করে চলা খুব কঠিন দাদা, তো যারা যাদের পরিত্যক্ত যে পুকুর খাল ডোবা টোবা পড়ে আছে, তারা যদি দেশীয় প্রজাতি মাছ চাষ করতে পারে সাদা মাছের সঙ্গে রুই কাতলার সঙ্গে, তাহলে মোটামুটি ভালো ভালো প্রফিটেবল আছে আর কি, তাকে কোনো চাকরি করতে হবে না।